চাকরির ইন্টারভিউতে যে কোশ্চেনটি প্রথমে করা হয় তা হচ্ছে নিজের সম্পর্কে বলতে বলা হয় অর্থাৎ হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন জব ইন্টারভিউ জব ইন্টারভিউতে কীভাবে আপনাকে ইন্ট্রোডিউস করবেন তার একটি নমুনা দেওয়া হলো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ দিস ইজ

My hobbies are listening to those who inspire, inspire me to motivate me, and I also love listening to music. Sometimes I love cooking and learning the things which help me in my future. Thanks all for me, and thanks for giving me this opportunity. টেক্সটাইল ফাইবার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম আবিষ্কার করা ন্যাচারাল ফাইবারের নাম কি উত্তর উল ফাইবার প্রথম আবিষ্কার করা ক্রপ ফাইবারের নাম কি উত্তর ফ্লাস্ক ফাইবার প্রথম আবিষ্কার করা সিনথেটিক বা ম্যানমেইড ফাইবারের নাম কি। উত্তর পলি ফাইবার বা নাইলন ফাইবার সকল প্রকার ফাইবারের কিং বলা হয় কোন ফাইবারকে উত্তর কটন ফাইবার কোন ফাইবারকে ফাইবারের রানী বলা হয় উত্তর সিল্ক ফাইবার ডিসপোজাল গার্মেন্টস কি একবার ব্যবহার করা গার্মেন্টসকে বলা হয় ডিসপোজাল গার্মেন্টস ফাইবার ফিজিক্যালি কত প্রকার উত্তর দুই প্রকার প্রথমটা হচ্ছে স্টেপল ফাইবার দ্বিতীয়টা হচ্ছে ফিলামেন্ট ফাইবার ওয়েবড নিটিং এর স্টিচ কয়টি উত্তর তিনটি যেমন প্লেইন নিট স্টিচ পাল স্টিস ও রিব স্টিস কী কী ধরনের কটন ফেব্রিক কিনতে পাওয়া যায় উত্তর গ্রে কটন ব্লিচ কটন ও কালার বা ডাইট কটন ফেব্রিক প্লাইয়ান কি উত্তর একাধিক ইয়ার্ন একত্রে পাক বা টুইস্ট দেওয়ার ফলে যে ইয়ান পাওয়া যায় তাকে প্লাইয়ান বলে ফেব্রিক কি এবং ফেব্রিকের ফেব্রিক আজকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সোতার সোতা তৈরি করা হয় সোতাকে বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা ও পরেন সোতার পরস্পর বন্ধনী দিয়ে বা লুপের সাহায্যে বা আশকে জমাট বাঁধিয়ে ফেব্রিক উৎপন্ন করা হয় ফেব্রিকের প্রকারভেন ফেব্রিককে তিন ভাগে ভাগ করা যায় যথা নিটেড ফেব্রিক বয়ন অথবা ওভেন ফেব্রিক নন ওভেন ফেব্রিক নিটেড ফেব্রিক নিডেলের সাহায্যে ইয়ার্ন ধারা লুপ তৈরি করে লুপের ইন্টারমেশিং করার পর যে ফেব্রিক উৎপন্ন হয় তাই নিটেড ফেব্রিক বয়ন ফেব্রিক অথবা ওভেন ফেব্রিক টানা ও পরের সুতা পরস্পর বন্ধনির মধ্য দিয়ে যে ফেব্রিক উৎপন্ন করা হয় তাই ওভেন নন বয়ান টেক্সটাইল ফাইবার প্লাস্টিক ফিল ভোমস্তর ধাতব ফাইল ইত্যাদি রাসায়নিক বা যান্ত্রিক বন্ড করে যে ফেব্রিক তৈরি করা হয় তাই হলো ন ফেব্রিক নিট ফেব্রিক এবং সুতার বৈশিষ্ট্য সুতার বৈশিষ্ট্য সুতার ইলাস্টিসিটি বেশ ভালো হয় সুতার হেয়ারিনেস কম থাকে নিশ্চোতা সিঙ্গেল প্লাই বিশিষ্ট হতে পারে সুতার পাক কম থাকে সুতা সাধারণত মোটা হয়ে থাকে নিট ফেব্রিকের বৈশিষ্ট্য নিট ফেব্রিক তৈরি করার সময় এক বা একাধিক সুতা ব্যবহার করা হয় নিট ফেব্রিক নিটিং মেশিনের সাহায্যে তৈরি করা হয় নিট ফেব্রিক বিভিন্ন ডিজাইন অনুসারে তৈরি করা যায় নিট ফেব্রিকের আর্দ্রতা ধারণ ক্ষমতা ও স্থিতিস্থাপকতা খুব ভালো নিট ফেব্রিকে অনেক ধরনের ডিজাইন দিয়ে তৈরি করা যায় নিট ফেব্রিক অধিক কোমলীয় এবং অনেক মোলায়েম হয় নিট ফেব্রিক ব্যবহারে অধিক আরামদায়ক নিট ফেব্রিক ধারা বডি সেপ পোশাক তৈরি করা হয় যা সাধারণত ইন্টারলাইনিংয়ের ক্ষেত্রে স্কিন পোশাক হিসেবে খ্যাত নিট ফেব্রিক ধারা তুলনামূলকভাবে শিশুদের পোশাক বেশি তৈরি করা হয় নিট ফেব্রিকের তুলনামূলকভাবে শোষণ ক্ষমতা বেশি হয় নিট ফেব্রিক সাধারণত শীতকালীন পোশাক হিসেবে ব্যবহৃত হয় নিট ফেব্রিকের মার দেওয়ার প্রয়োজন পড়ে না নিট ফেব্রিক জিএসএম বা ডায়ার সাহায্যে পরিমাপ করা হয় নিট ফেব্রিকে ক্রিজ মার্ক পরে কিন্তু অন্য সব ফেব্রিক থেকে কম নিট ফেব্রিকের কোনো পার থাকে না গোলাকার নিট ফেব্রিক সাধারণত করার নিটিং মেশিন এ তৈরি করা হয় নিট ফেব্রিকের লুপ ও মেশিনের গেজের ঘনত্বর উপর নির্ভর করে ডাইং এবং ফিনিশিংয়ে ব্যবহৃত কেমিক্যালের নাম এবং কাজ ডিটারজেন্ট ফেব্রিকের জন্য এটি ওয়েটিং এজেন্ট অথবা ক্লিনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় সিকুয়েস্টারিং এজেন্ট পানিতে থাকা মেটাল আয়ন এবং পানির হার্ডনেস রিমুভ এবং পানিকে সফট করার জন্য ব্যবহার করা হয় এনজাইম ফেব্রিকের গায়ে যে হেয়ারিনেস থাকে তা দূর করতে এবং ফেব্রিক সফট করার জন্য ব্যবহার করা হয় এনজাইম পিলিংও দূর করে লেভেলিং এজেন্ট ফেব্রিকের গায়ে যেন কেমিক্যাল এবং ডাইস সমানভাবে লাগে এজন্য লেবেলিং এজেন্ট ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড ফেব্রিকে নিউট্রাল করতে সাহায্য করে এবং ফেব্রিকের বেসিক কন্ডিশন দূর করে এবং পিএইচ কন্ট্রোল করার ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যান্টিফোমিং এজেন্ট ফেব্রিক ডাইং করার সময় ড্রাইং মেশিনের ভেতরে যেন ফোম তৈরি না হয় তার জন্যই এই কেমিক্যাল ব্যবহার করা হয় পার অক্সাইড ফেব্রিকের মধ্যে থাকা গ্রে কালার রিমুভ করতে সাহায্য করে স্টেবিলাইজার ফেব্রিকের উপর পার অক্সাইডের যে বিকর্ষণ থাকে সেই বিকর্ষণকে স্টেবল করার জন্য ব্যবহার করা হয় এই কেমিক্যালটি ব্যবহার না করলে পারো খুব দ্রুত ভেঙে পারোহাইড্রক্সিল আয়নগুলি শেষ করে ফেলবে ওয়েটিং এজেন্ট ফেব্রিক যে টেনশন থাকে তা দূর করে এবং ফেব্রিকের ভেজানোর ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় রিডাকশন এজেন্ট ফেব্রিকের গায়ে লেগে থাকা অতিরিক্ত ডাইস বা রঙ দূর করার জন্য এই কেমিক্যাল ব্যবহার করা হয় সফেনার ফেব্রিক ফেব্রিককে সফট করার জন্য সাধারণত সফেনার ব্যবহার করা হয় এবং এটি ফেব্রিকের হ্যান্ড ফিল এবং সইটিবিলিটি বাড়াতে সাহায্য করে ওয়েল মার্ক ফেব্রিকের গায়ে লেগে থাকা মার্ক দূর করার জন্য ব্যবহার করা হয় সোডিয়াম অ্যাসিটেড পলিস্টার ডাইং সময় পি যেন স্টেবল থাকে অথবা কন্ট্রোল থাকে তার জন্য ব্যবহার করা হয় একে বাফারিং এজেন্টও বলা হয় এপ্রিটন এটি ফেব্রিককে হার্ট করে মূলত ফেব্রিক হার্ট করার জন্যই এই কেমিক্যাল ব্যবহার করা হয় প্রোটনিক কেমিক্যাল ফেব্রিকের গায়ে থাকা লাইন মার্ক দূর করতে সাধারণত ব্যবহার করা হয় পিবিএম গাম পলিভিনাইল অ্যালকোহল এটি একটি পলিমার এটি ফেব্রিকে হার্ড হার্ড করে এলজিনেট ঘাম এটি একটি ন্যাচারাল ঘাম যার লিকার সলিউশনের ভিসকোসিটি বাড়ায় অ্যান্টিক্রেজিং এজেন্ট ডাইংয়ের সময় ফেব্রিকে ভাজ অথবা ক্রিস পরে তার ফলে শেড আন ইভেন আসতে পারে ডাইং এর সময় তা দূর করতে ক্রিস রিমুভার ব্যবহার করা হয় যেন ক্রিস না পড়ে। এটি লুব্রিকেশন কেমিক্যাল হিসেবে পরিচিত সুভিং এজেন্ট অতিরিক্ত ডাইস বা রং দূর করার জন্য ফেব্রিক ওয়াশ করার সময় ব্যবহার করা হয় এটি একটি লিকুইড সোপ লবণ ফেব্রিকের সারফেস এবং ডাইভার থেকে ডাইস আনতে সাহায্য করে চার্জ নিউট্রাল করে ওবিএ অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট যা ফেব্রিকের ব্রাইটনেস অথবা হোয়াইটনেস বাড়াতে সাহায্য করে ডিসপার্সিং এজেন্ট পলিস্টার ফেব্রিকের ডাইস যাতে সমানভাবে প্রবেশ করে তার জন্য এই কেমিক্যাল ব্যবহার করা হয় হাইড্রোস ফেব্রিক থেকে ডাইস বা কালার তুলতে ব্যবহার করা হয় এর সময় একে রিডিউসিং এজেন্টও বলা হয় বায়ো বায়োস্কাওয়ারিং কেমিক্যাল মাল্টিপারপাস ট্রিটমেন্ট করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় বিশেষ করে স্কাওয়ারিং ব্লেসিং এনজাইম এগুলো এক